এটা ছাতি, এখন স্কুটি আর এজন ব্যক্তির ব্যতিক্রমী বৃত্তি। স্কুটিখনের পৰা ভাহি আহে বিভিন্ন কালজয়ী গীত। এইদরে তেও আকর্ষণ করে গ্রাহকক। প্রবল ইচ্ছা শক্তি থাকিলে যে সকলো সম্ভব হব পারে তাকেই প্রমাণ করিলে বাক্সা জেলার বাগানপাড়ার সনক রাজবংশীয়ে। সুদীর্ঘ বছর ধরে এখন স্কুটিতেই এইদরে ভ্রাম্যমান কাপড়ের ব্যবসায় চলাই আহিছে। 2014 চনরে পৰা সনক রাজবংশীয়ে এইদরে ভ্রাম্যমান ব্যবসায়ে পরিয়াল পোহপাল দি আহিছে। গান ভালপোৱা যুবকজনে স্কুটিখনতে সংস্থাপন করেছে এই মিউজিক সিস্টেম। প্রবল আত্মবিশ্বাসী যুবকজনে অসমৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ স্কুটিখনেৰে এই ব্যৱসায় কৰি আহিছে। লোকগীতটো মই লোকগীত বুলি নহয়, মই বিভিন্ন ধৰণৰ ভাষাৰ গান মই বজাওঁ আৰু ভাষা মই কিছু জানো। গতিকে ভাষাটো বিজনেছত আপুনি জানিব লাগিব আৰু আপুনি নিজে কি ভাল পাইছে সেইটোৰ ওপৰত মেটাৰ নকৰে। আপুনি যিটো অঞ্চলত কাম কৰিব গৈছে বা কাম কৰি আছে সেই অঞ্চলৰ জাতি জনগোষ্ঠী কি বা কিমানখিনি বেছি 60-40 বা কিমান সংখ্যাটো বেছি আছে সেইমতে আপনি মাইণ্ডসেটটো তৈয়াৰ কৰি ল'ব লাগিব যে আপনার মতে গান বজালেও নহব, যেহেতু মোৰ বিজনেসৰ এটা কৌশল বুলিয়ে ক'ব লাগিব। অন্য বৃত্তিৰ সৈতে জড়িত নহয় এইদৰে কৰ্মমুখী হৈছে এইজন অসমীয়া যুৱক। ভ্রাম্যমান বৃত্তিরে পরিয়াল পোহপাল দিয়া সনক রাজবংশীয়ে ঠাই ভেদে টেপ রেকর্ডারত বিভিন্ন ভাষার সংগীত লগাই গ্রাহককে আমোদ দিয়ে। ঠাই ভাবে মানে উত্তরে যদি যাও আমার বড় বন্ধু খিলঞ্জিয়া বড় বন্ধু সকল যত আছে তাত মই বেশিরভাগ বড় গান বজাও বা বড় অসমীয়া যেটা মিক্স গান সেই গানটো বজাও বা গোয়ালপাড়া ফালে গেলে মই বরপেটা রোড হোক বিজনী হোক বঙাইগাঁও হোক সেবিলাকত আমার যেটা আমার গোয়ালপরিয়া লোকগীত সেটা বজাও আর সিফালে আরও অল্প দূরত গেলে মই বাংলা গান বজাও। আর বাংলা গানও ভাল ভাল গান আছে ভাল লাগে শুনি। বাকি আপনি এই ব্যবসায় কেতিয়াবা 2014 প্রায় গ্রাহকে গান শুনি ক্রয় করে বিভিন্ন কাপড়। সংগীত সকলে ভাল পায় যার বাবে তেও গ্রাহকের পছন্দক দিছে অগ্রাধিকার। পদপথর কাষতে রই এইদরে কাপড়ের ব্যবসায় চলাই আহিছে সনক রাজবংশীয়ে। সংস্থাপন লাভ নকৰি বহু যুবক যুবতী ঘৰতে নিবনুৱা হৈ বহি আছে। সৰু ব্যৱসায় এটা কৰিবলৈও তেওঁলোকৰ বহু অজুহাত। কাৰোবাৰ যদি টকা নথকাৰ অজুহাত, কাৰোবাৰ আকৌ বিশেষ সুবিধা নথকাৰ অজুহাত। কিন্তু কাম এটা আৰম্ভ কৰিবলৈ কেৱল টকাই নহয় মনৰ প্ৰবল ইচ্ছাৰ প্ৰয়োজন তাকেই প্ৰমাণ কৰি দেখুৱালে সনক রাজবংশীয়ে। এইদৰে উপাৰ্জন কৰি সকলোৰে বাবে এজন আদৰ্শ হৈ দেখুৱাইছে সনকে। সঁচাকৈয়ে ব্যতিক্রমী সনক রাজবংশী, ব্যতিক্রমী তেওঁৰ ব্যৱসায় কৌশল। নলবাৰীৰ পৰা ৰাজেশ বৈশ্য, ৰিপৰ্ট লোকেলিটি 3।